আবার আজকে চলে এলাম একটা সিনথেসাইজারের ক্লাস নিয়ে। যারা সিনথেসাইজার বাজানো শিখছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, কারণ খুব ইম্পর্টেন্ট কিবোর্ড লেসন এটা। তো নমস্কার বন্ধুরা, আমি অলোক আর আপনারা দেখছেন সিনথেসাইজার ফ্রেন্ড। আজ আমরা কিবোর্ডে দেখে নেব কিভাবে যে কোনো গানের কর্ড বার করতে হয় এবং কি নিয়মে বাজাতে হয়। হ্যাঁ বন্ধুরা, যারা কিবোর্ড বাজাচ্ছেন মানে বাজানো শিখছেন তাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত, কারণ ভালো কিবোর্ডিস্ট হতে গেলে অবশ্যই আপনাকে কর্ড সম্বন্ধে জানতে হবে, কর্ড সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। যদি আপনি একজন ভালো কিবোর্ড প্লেয়ার হতে চান তাহলে কর্ড আগে আপনাকে জানতে হবে, কারণ কিবোর্ডের খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কর্ড। আর সেই কর্ড সম্বন্ধেই আজ আমরা জানব, যে কোনো গানের কর্ড আপনারা নিজেরা কিভাবে বার করবেন এবং কিভাবে বাজাবেন, অর্থাৎ কী নিয়মে, সেটাই আজ আমি দেখিয়ে দেব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা যে গানটা বাজাবো, অর্থাৎ যে গানের কর্ডটা সেট করব, সেই গানের স্কেলটা আমরা জেনে নেব, অর্থাৎ গানটা কোন স্কেলে রয়েছে। আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন কি করে জানবো, সব গানের তো স্কেল জানা সম্ভব নয়। কোনো চিন্তা নেই বন্ধু, আপনারা আমার এই চ্যানেলেই পার্ট নাম্বার 33 দেখে নিতে পারেন, সিনথেসাইজার ফ্রেন্ড পার্ট 33। তাতে বলা আছে কিভাবে যে কোনো গানের স্কেলগুলো বার করা যায়। এবার স্কেল জেনে নেওয়ার পরে আমরা জেনে নিলাম গানটার কোন স্কেল রয়েছে, কারণ স্কেল আমাকে জানতেই হবে। স্কেল হচ্ছে কর্ডের একটা রুট, যে কোনো গাড়ি বলুন যে কোনো একটা নিয়মে যায়, যে এই রাস্তা দিয়ে এইখান দিয়ে যাবে, ঠিক কর্ডটাও সেরকম স্কেল হিসেবে চলে। এই কর্ডে এই স্কেলে এই কর্ডগুলো ব্যবহার করা যায়, এটাকে কর্ড রুট বলা হয়। আর স্কেল না জানলে কর্ড রুট আপনি অবশ্যই বাজাতে পারবেন না বা জানতে পারবেন না, তাই আমাদের স্কেল অবশ্যই আগে জানতে হবে। তো স্কেল জানার পরে আমরা জেনে নেব সেই স্কেলের কি কি নোট লাগে। আপনারা অনেকেই জানেন কোন স্কেলে কি কি নোট লাগে, যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। আপনারা ইউটিউব সার্চ বারে গিয়ে লিখবেন সিনথেসাইজার ফ্রেন্ড পার্ট 7, সেই ভিডিওতে আমার দেখানো আছে কোন স্কেলে কি কি নোট লাগে, অর্থাৎ কি কি নোট নিয়ে এক একটা স্কেল হচ্ছে, আলাদা আলাদা প্রত্যেকটা স্কেলের আমার নোট দেওয়া আছে, সেটা আপনারা যারা জানেন না তারা দেখে নেবেন। এবার আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটা গানের স্কেল আর একটা হচ্ছে গানের নোটের নাম, মানে স্কেলের নোটের নামগুলো। তো আমি এখানে আপনাদের সুবিধার জন্য দেখানোর জন্য সি মাইনর স্কেলটাকে আমি বেছে নিলাম। তো আমরা স্কেল দেখে নেব, প্রথমে এটা হচ্ছে সি মাইনর স্কেল। তো সি মাইনর স্কেল 1 2 3 4 5 6 7, এটা তো আরেকটা সি লাগছে, বাদ দিন আমাদের সাতখানা নোট লাগছে, একটা স্কেল হতে সাতখানা নোট লাগবে। তো সাতখানা নোট আমরা পেয়ে গেলাম। এবার নোটগুলোর নাম আমরা জেনে নেব, আলাদা আলাদা স্কেলের আলাদা আলাদা নাম হবে, নোটের নাম হবে। তো আমরা এই নামে এই স্কেলের নোটের নামগুলো জেনে নিই, সি ডি ডি শার্প এফ জি এ ফ্ল্যাট বি ফ্ল্যাট বা জি শার্প বি ফ্ল্যাট। তো আমরা সাতখানা নোটের নামগুলো জেনে গেলাম। এই সাতখানা নোটের নাম জানবার পরেই আমরা জেনে নেব যে এই সাতখানা নোটের উপরে কি কি কর্ড আমাদের এই স্কেলের মধ্যে আসছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি, এই সাতখানা নামের নোটের প্রত্যেকটার আলাদা আলাদা কর্ড হয়, অর্থাৎ আমরা গান যখন বাজাবো এক একটা নোটের উপর যখন আমাদের ফিঙ্গার থাকবে তখন আমরা সেই নামের
নোটের কর্ডটাকে আমরা ব্যবহার করব। তো সেটা আমি পড়ে আসছি। অর্থাৎ আমাদের এই সাতখানা নোটের আলাদা আলাদা কর্ড হয়, যেমন সি এর আলাদা কর্ড আছে সি মেজর সি মাইনর। তো আমরা যেহেতু মাইনর স্কেল সি মাইনর স্কেল নিয়েছি, আমরা অবশ্যই সি মাইনর কর্ডটাই লাগবে। তো সি মাইনর কর্ড আমরা প্রথমে দেখে নিলাম। এর পরে নোট আছে সি এর পরে আমরা দেখে নেব ডি। ডিতে আমাদের কী কর্ড আসছে আমরা দেখে নেব, এই নোট দিয়ে আমাদের কী কর্ড হবে এই স্কেলের মধ্যে। তো প্রথমে আমরা ডি মেজর কর্ডটাকে ধরলাম। দেখুন ডি মেজর কর্ড ধরতে ডি এফ শার্প এ। তো ডি মেজর কর্ড ধরলে আমাদের সি মাইনর স্কেলে কিন্তু এইটা বা এই নোটটা আমাদের নেই, দেখে নিন। অতএব আমরা এই কর্ডটা ধরতে পাচ্ছি না, অর্থাৎ এই স্কেলের মধ্যে এই কর্ডটা আমাদের দেওয়া চলবে না, যেহেতু আলাদা নোটগুলো চলে যাচ্ছে। এরপরে আমরা ডি মাইনর দেখব। ডি মাইনর যদি দেখি আমরা, এটা এটা ডি মাইনর এটা আসছে, কিন্তু আমাদের এই নোটটা আসছে না, অর্থাৎ ডি মাইনরও আমরা দিতে পারবো না, কারণ এই নোটটা স্কেলের বাইরে চলে যাচ্ছে। যখন আমরা সি মাইনরে বাজাচ্ছি, সি মেজরে বাজালে কিন্তু তখন আবার ওটা লাগবে। তো আমরা কি করব, যেহেতু আমরা এই ডি নোটটাকে, ডি নোটের কোনো আলাদা স্কেল পাচ্ছি না, তাহলে আমাদের অন্য স্কেলের সঙ্গে একে অ্যাড করে নিতে হবে। তো এটা আমরা পরে দেখে নিচ্ছি যে কোন স্কেলের সঙ্গে আমরা এটাকে অ্যাড করতে পারি। তো তারপরে আমরা যাচ্ছি ডিতে। ডি দিয়ে আমরা কি করতে পারি, ডি মেজর কর্ড পেয়ে যাচ্ছি, ডি শার্প মেজর। এই ডি শার্প মেজর এটা 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 লাগছে, আমাদের তিনটেই স্কেলের মধ্যে নোট রয়েছে। এরপরে আছে এফ। এফ মেজর দিলে আবার এই নোটটা বাইরে বার হয়ে যাচ্ছে, মানে স্কেলের বাইরে চলে যাচ্ছে। আমরা এফ মাইনার নেব, এফ মাইনার আমাদের লাগবে। এরপরে আমাদের এটাও তাই, জি মেজর দিলে আউট হয়ে যাবে, আমরা জি মাইনর দেব। তারপরে এ ফ্ল্যাট রয়েছে, এ ফ্ল্যাট মেজর কর্ডটা আমরা নিতে পারি বা লাগবে। এরপর বি ফ্ল্যাট রয়েছে, বি ফ্ল্যাট কর্ড। তাহলে কি হলো, আমরা একটা পেলাম সি এর নামে পেলাম, এটা তো পেলাম না, দুই এটা পেলাম, তিনটে পেলাম, চারটে পেলাম, পাঁচটা পেলাম, ছটা পেলাম। অর্থাৎ আমরা ছটা কর্ড স্কেলের মধ্যে পেয়ে গেলাম। আমরা এতগুলো কর্ডের মধ্যে থেকে নির্দিষ্ট ছটা কর্ড আমরা পেয়ে গেলাম, বা আমরা জেনে গেলাম এই স্কেলের মধ্যে এই কর্ডগুলো অবশ্যই লাগবে বা লাগানো যাবে। তো আমরা এই ছটা কর্ড নেব। এবার যে কথা রয়েছে যে ডি, যখন আমরা ডি মানে এই নোটের উপরে কোনো কর্ড ব্যবহার করতে যাব, তখন আমরা কোনটা ব্যবহার করব, যেহেতু ডি এর নামের আলাদা কোনো কর্ড আমরা পাচ্ছি না। একটা আছে ডিমিনিশ কর্ড হয়, কিন্তু এটা খুব কম লাগবে, এটাও আমরা ব্যবহার করতে পারি। সরি, ডি সিক্স, ডি মাইনার সিক্স আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা এইটাকে বি ফ্ল্যাট আমরা নিতে পারি। বি ফ্ল্যাটে আমরা এই নোট দুটোকেই আমরা পেয়ে যাচ্ছি। বি ফ্ল্যাটে আমরা ডি মাইনারের সময়, ডি নোটের সময় আমরা বি ফ্ল্যাটটাকে নিতে পারি। এছাড়া ডি সিক্স আমাদের লাগে। আর 90% গান কিন্তু মাইনর এবং মেজর স্কেলে হয়, কিন্তু আমরা যদি চাই আমরা এইভাবে দিতেও পারি। ডি সিক্স, ডি সিক্স বলুন আর বি ফ্ল্যাট বলুন, একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা বি ফ্ল্যাটটাকেই নিতে পারি। তো চলুন আমরা এইবার কি নিয়মে গানের উপরে কর্ড অ্যাপ্লাই করব সেটা আমরা জেনে নেব। আমরা গানের স্কেল পেয়ে গেলাম, স্কেলের নোটগুলো যখনই আমরা পেয়ে গেলাম, সেই নোটের নামে কী কী কর্ডগুলো আমাদের স্কেলের ব্যবহার করতে হয় বা ব্যবহার করা যায় সেটাকে আমরা দেখে নিলাম। কর্ড বার করার কিন্তু এই নিয়মগুলো হচ্ছে খুব কঠিন জিনিসের খুব সহজ ফর্মুলা। প্রথমে আমাদের গানের স্কেলটাকে জেনে নিতে হলো, কারণ স্কেল না জানলে আমরা রুট বার করতে পারবো না। কর্ডের রুট, কর্ডের রুট হচ্ছে এই যে আমরা যেইভাবে কর্ডগুলোকে বার করলাম, কী কী কর্ডগুলো আমরা এইখানে পাবো, অর্থাৎ যেই নামে নোটগুলো রয়েছে সেই নামের প্রত্যেকটা কর্ড আমরা দেখে নেব। সি এর আমরা দেখলাম সি মাইনার পেয়ে গেলাম, ডিটা পেলাম না, ডি আমরা সিক্স পেতে পারি বা বি ফ্ল্যাট এখানে আমরা দিতে পারি। তো আমরা ডি শার্প মেজর পেয়ে গেলাম, এফ মাইনার পেয়ে গেলাম, জি মাইনার পেয়ে গেলাম, এ ফ্ল্যাট মেজর পেলাম, বি ফ্ল্যাট মেজর পেলাম। তো আমরা ছটা কর্ড পেয়ে গেলাম।
তো এইবার আমরা গানের ব্যাপারে কিভাবে আমরা কর্ড তো আমরা পেয়ে গেলাম, কি কি কর্ড লাগবে সেটাও আমরা জেনে গেলাম, কিন্তু কর্ডটা আমরা বাজাবো কিভাবে, অর্থাৎ কি নিয়মে কর্ডটা আমরা গানের সময় বাজাবো। তো এখানে নিয়ম হচ্ছে অবশ্যই বাঁ হাতে কর্ড বাজবে ডান হাতে বাজার সময় গানটা। তো নিয়মটা হচ্ছে যে কোনো গানের যেই নোটের উপরে আমরা কিছুক্ষণের জন্য স্টে করব, অর্থাৎ কর্ডটা বাজানোর আমরা টাইম পাবো, যারটা দেওয়ার কর্ডটা দেওয়ার আমরা টাইম পাবো, সেখানেই আমরা সেই নামের কর্ডটাকে আমরা ব্যবহার করব। অর্থাৎ আমরা যদি এইখানে দাঁড়াই, মানে কিছুক্ষণের জন্য গানটা এখানে স্টে করে, তাহলে গান চলাকালীন যেটা আমি বলছি গান বাজানোর সময় কোনো যে নোটটা, এই যে ধরুন এখানে দাঁড়াচ্ছে, তো এখানে আমরা এই নামের কর্ডটাকে তখন বাজাবো। এই নিয়মে আমাদের কর্ডগুলো অ্যাপ্লাই করতে হবে, যেখানে যেই নোটের উপরে আমরা স্টে করব কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ড কিছুক্ষণের জন্য স্টে করব, সেইখানে আমরা সেই নামে অর্থাৎ সেই নোটটাকে ফার্স্ট কর্ডের ফার্স্ট নোট ধরে আমরা সেই নামের কর্ডটাকে আমরা দেখব। তো এই নিয়মে আমরা কর্ড বাজাব, তার জন্য আমি একটা গান আপনাদের দেখাচ্ছি। দেখুন যেহেতু সি মাইনার আমরা স্কেল নিয়েছি, সি মাইনারের আমি একটা গান নিচ্ছি, দেখুন একটা গান আমরা বেছে নিচ্ছি, আশা ছিল ভালোবাসা ছিল অমানুষ ছবির গান, বাংলা হিন্দি দুটোই রয়েছে, দেখুন। আরেকটা কথা আপনাদের বলে দিই, কর্ড দেওয়ার আগে কোন কোন নোটের উপর দিয়ে সেখানে গিয়ে স্টে করছে সেইটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, কোন কোন নোটের উপর দিয়ে গানটা যাচ্ছে গিয়ে সেই নোটের উপর দাঁড়াচ্ছে, বা তার বাজানোর আগে মানে সেই নোটে আসার আগে কী কী নোটগুলো আমরা ব্যবহার করেছি। কারণ বলছি যে দেখুন এইখানে এই যে আমি বাজালাম আশা ছিল, এই যে এখানে আমি দাঁড়ালাম জিতে, এখন আমি এখানে জি, যেহেতু জি দাঁড়াচ্ছি এই নামের আমরা যেটা বললেন, যে আমি যেরকম বললাম যে এই নামের আমরা কর্ডটাকে অ্যাপ্লাই করতে পারি, তো এখানে জিতে আমাদের জি মাইনর কর্ড আসছে, কিন্তু আমরা গানটা বাজালাম দেখুন, তো এইখানে আমরা এই নোটগুলো নিয়ে গেলাম সি ডি ডি সার এফ জি, তো আমরা এখানে জি এর বদলে আমরা সি মাইনার দেব, অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করছি প্রথম থেকে আমরা সি মাইনার দিলাম, দেখুন এখানে মিলে যাচ্ছে, কিন্তু যদি আমরা জি মেজর সরি জি মাইনার দিই অতটা মিলছে না, কেননা যেহেতু আমরা এই নোটগুলো এখনো ব্যবহার করিনি আমরা, এখানে কিন্তু হিসেব মতো আমরা জি বাজানোর কথা, কিন্তু যেহেতু আমরা এই নোট দিয়ে গেলাম সেই জন্য এগুলোকে রেখে আমাদের কর্ড আমরা ইয়ে করলাম, এখানে আমরা সি মাইনার দিলাম। দেখুন মিলে যাচ্ছে, এবার দেখুন এই যে আমাদের ডি শার্প এসেছে, ভালোবাসা ছিল, এই যে ডি শার্প এসে দাঁড়াচ্ছে, তো এখানে আমরা কি দেব, অবশ্যই ডি শার্প মেজর, বা এখানটা এখানে একটু মোটা লাগছে বলে আমি আপনাদের এখানে দেখাচ্ছি, দেখুন এই যে এই যে ডিতে দাঁড়াচ্ছে, দেখুন তো এখানে আমরা কি দেব, অবশ্যই বি ফ্ল্যাট বা ডি সিক্স, তো দেখুন
তো দেখুন এইভাবে আমরা আবার এখানে সিতে চলে এলাম। যেই সি পড়লো আমরা সিতে আবার চলে এলাম। আবার দেখে নিন, এই যে আমরা প্রথমে আমরা যেইখান থেকে শুরু হচ্ছে সি দিচ্ছি, সি মাইনার স্কেল, সি মাইনার কর দিলাম, এখানে দাঁড়াচ্ছে, আমরা কিন্তু জি মাইনার দিতে পারি, কিন্তু যেহেতু আমরা এখান দিয়ে গেলাম, এই নোটগুলোকে সাথে রেখে আমরা ওইটা এখানে আমি সি মাইনার দিলাম। এবার তারপরে যাচ্ছে দেখুন, দেখুন ডি সাব মেজর দিলাম, ডি সাব মেজর দিলাম। এইভাবে আপনারা যে কোনো গানের কর্ডগুলো নিজেরা চেষ্টা করে বার করতে পারেন, অবশ্যই ভালোভাবে আপনারা আগে দেখবেন। আরেকটা কথা, এই যে আমি জি দিলাম বললাম, এটাও আপনারা দিয়ে দেখবেন যে মিলছে কি না গানটা, যেমন আস ছিল অতটা মিলছে, দেখুন ছিল এটাতে মিলছে, এইভাবেও আপনারা দেখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা যে কোনো গানের কোডগুলো খুব সহজে বের করে নিতে পারবেন। তার আগে অবশ্যই আপনাদের স্কেল এবং স্কেলের নোটগুলো সম্বন্ধে অবশ্যই আপনাদের জানতে হবে। তো আজ এখানেই শেষ করছি, যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দেব। এছাড়া যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক করবেন, আর যারা শিখছে বা শিখতে চায় অবশ্যই তাদের ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ তারাও কিছু শিখতে পারবে। আর যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা পুশ করে অল লেখা নোটিফিকেশানের উপরে পুশ করে দেবেন, তাহলে সব রকম নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।